তারাপীঠ তারামায়ের মন্দির ছাড়াও রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। তার মধ্যে অন্যতম হল মুণ্ডমালিনী মন্দির। মুণ্ডমালিনী মন্দির, তার পাশে নগেন বাবার আশ্রম ও ছোট বাবার আশ্রম নিয়েই আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তারাপীঠ মোড় থেকে প্রায় 5-7 মিনিট হাঁটা পথে আমরা দেখব মুণ্ডমালিনী মায়ের মন্দির। কিছুটা পথ সোজা হেঁটে চলে এলাম বিশ্বভারতী লজের সামনে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে মা ভবতারিণী কালী মন্দির। মন্দিরটি পার করে একটু এগোলেই বাঁদিকে চোখে পড়বে একটি যজ্ঞের স্থান। যজ্ঞের স্থানের ফোন নাম্বার দেওয়া রইল, যদি কারো যোগ করাবার ইচ্ছে থাকে ফোন করে যোগাযোগ করতে পারেন। চলে এলাম মুণ্ডমালিনী মায়ের মন্দিরে। মন্দিরটি স্থাপিত হয়েছে 1390 সালের 11ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন। চলুন মায়ের দর্শন করি। মা এখানে নীল সরস্বতী রূপে পূজিত হন। মা এখানে বৈষ্ণবী, তাই নিরামিষ ভোগ দিয়ে পুজো করা হয়, কোনো রকম আমিষ ভোগ মাকে দেওয়া হয় না। 1386 সালের 16ই মাঘ মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ঠাকুর মায়ের মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন। গোসাই ঠাকুর জন্মলাভ করেছিলেন 1325 সালে 11ই জ্যৈষ্ঠ শনিবার বুদ্ধ পূর্ণিমার দিন, আর তিরোভাব ঘটে 1388 সালের ঝুলন পূর্ণিমার দিন। মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে ওনার সমাধি মন্দিরটি। গোসাই ঠাকুর ছোট বাবা নামেও পরিচিত। পাশেই রয়েছে ছোট বাবার আশ্রম ধ্যান মন্দিরটিও। দূর থেকে মায়ের গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম। এখানে এসে দেখে নিলাম কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। সমাধি মন্দিরের দরজার দুপাশে শ্রী শ্রী গৌর ও নিতাই সন্ন্যাসীর মূর্তি দুটি বেশ সুন্দর। কৃষ্ণা মায়ের সমাধি মন্দিরের ঠিক পাশেই এগোলে দেখতে পাবো আমরা ছোট বাবার মন্দিরটিও। কথিত আছে এই মুণ্ডমালিনী তলা মায়ের লীলাক্ষেত্রের গোপন স্থান। মুণ্ডমালিনী তলার নামকরণের দুটি ব্যাখ্যা রয়েছে। কিংবদন্তি অনুযায়ী জৈন নামে এক ডাকাত মায়ের মুণ্ডমালা চুরি করে নদীর তীরে রেখে আসে। পরে তিনি যখন সেখানে যান তখন আর মালা দেখতে পেলেন না। মা তাকে স্বপ্নে জানান সেই মালা তিনিই চুরি করেছিলেন। মা তাকে আদেশ দেন যে তিনি এখানে নীল সরস্বতী রূপে বিরাজ করবেন। সেই থেকে এই জায়গাটির নাম হয় মুণ্ডমালিনী তলা। এগুলি হলো সন্ন্যাসী গোসাই ছোট বাবার 10 আসনের 1-1টি সিদ্ধাসন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই হলো মন্দিরের পেছন দিকের অংশ। গেট ধরে ভেতরে ঢুকে গেলে ভক্তদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা এবং অন্নভোগ রান্নাও এখানেই হয়। আর রাস্তা বরাবর এগিয়ে বাঁ দিকে চলে গেলে আমরা কিন্তু ছোট বাবার আশ্রমে পৌঁছে যাব। তবে আমরা এখন ফিরে আসছি, কারণ মুন্ডমালিনী মায়ের শ্মশানে যাব। মায়ের মন্দির দর্শন করে এবার চলুন সামনে এগিয়ে যাই মুন্ডমালিনী মায়ের শ্মশানে। তারাপীঠ মন্দির থেকে এই মুন্ডমালিনী তলা পর্যন্ত স্থানটি সমস্তটাই শ্মশান। এটি হলো সতী মায়ের ঘাট, যা দহকাদির নামে পরিচিত। এটি স্থাপিত হয় 1385 সালের বৈশাখ মাসের 2 তারিখে। মুন্ডমালিনী তলা নামকরণের দ্বিতীয় ব্যাখ্যাটি হল, বলা হয় মা নদীর পাড়ে হাঁটতে ভালোবাসেন এবং কথিত আছে মা তারা এখানে এসে স্নান করেন। তিনি আসেন ঠিক ভোর 4টের সময় এবং এখানে মুন্ডমালা খুলে রেখে স্নান করেন। সেই কারণেই এই জায়গাটির নাম হয়েছে মুন্ডমালিনী তলা। এমনও বলা হয় যে সময় মা স্নান করেন সে সময় দ্বারকা নদীর জল ফুলে ফেঁপে ওঠে। যখন ওনার স্নান সম্পূর্ণ হয় তখন জল আবার আগের অবস্থায় ফিরে আসে। পার বরাবর এগিয়ে আসতেই চোখে পড়ল প্রাচীন শ্মশানকালী মন্দিরটি। বহু সাধক আছেন যারা তারাপীঠের মহাশ্মশানের মতো এখানেও তন্ত্র সাধনা করেন। মা এখানে উগ্ররূপে বিরাজমান। তবে সাধকের কাছে মা যতই উগ্র হন না কেন, তাকে সর্বদা মাতৃরূপেই ডাকা হয়। তাই মা আমাদের মৃন্ময়ী, চলুন মায়ের দর্শন করি। মা এখানে রয়েছেন মানুষকে মৃত্যুর পর মোক্ষ প্রদানের সহায়তা করতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দেবেন। মুন্ডমালিনী মায়ের মন্দির থেকে বেরিয়ে ফেরার পথেই রয়েছে নগেন বাবার আশ্রম, তাই আমরা হেঁটেই নগেন বাবার আশ্রমে যাচ্ছি। এই হলো নগেন বাবার আশ্রমে ঢোকার গেট, চলুন ভিতরে প্রবেশ করি। আশ্রমে থাকার ব্যবস্থা আছে, তার জন্য এখানে যে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নগেন বাবা শ্রী শ্রী বামদেবের সাথেই তারা মায়ের সাধনা করতেন। এটি হলো ওনার মন্দির, চলুন সিঁড়ি ধরে ওপরে উঠি। শ্রী শ্রী বামাখ্যাপা আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন নগেন্দ্রনাথ বাগচি, উনিই হলেন আমাদের নগেন বাবা। সন্ন্যাস জীবনে নাম ছিল শ্রী নীলানন্দ ব্রহ্মচারী। চলুন বাবার দর্শন করি। শ্রী শ্রী নগেন্দ্রনাথ বাগচি বা নগেন বাবার দর্শন করছি। সামনেই বিরাজমান বাবা, আর ডান পাশে রয়েছে স্বয়ং তারা মা, আর ঠিক তারই পাশে তার খ্যাপা ছেলে বামা খ্যাপা। শ্রী শ্রী বামাখ্যাপার সাথে একসাথে তারাপীঠ মহাশ্মশানে বসে সাধনা করতেন এই নগেন বাবা। এটা ওনারই আশ্রম। আশ্রমটিকে আমরা ঘুরে দেখছি। বিশাল বড় ক্যাম্পাস জুড়ে রয়েছে যাত্রী নিবাস। এখানে যদি থাকতে চান তার ব্যবস্থা আছে।
ফোন নাম্বার তো ভিডিও শুরুতেই দেখিয়েছি, সেখানে ফোন করে যোগাযোগ করে নেবেন। তবে এখানে রুমগুলো মোটামুটি 300 থেকে শুরু হয়, কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটি হলো কমন টয়লেট বাথরুম। কিন্তু গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা এখানে হবে না। আর যদি গ্রুপে যান তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকেই করে নিতে পারবেন। নগেন বাবার আশ্রমে ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট বাবার আশ্রম। ভিতরে প্রবেশের আগে বলি যে সামনের এই রাস্তা ধরে আমরা মুন্ডমালিনী মায়ের মন্দির ও নগেন বাবার আশ্রম দেখে এখন ছোট বাবার আশ্রমে প্রবেশ করছি। ঢুকেই ডান দিকের দেওয়ালে প্রভুর নাম সংকীর্তনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। আর বাঁদিকের দেওয়ালে শ্রীকৃষ্ণ অর্জুনের মহাভারতের দৃশ্য। মুন্ডমালিনী মায়ের মন্দির দর্শনের সময় বলেছিলাম সন্ন্যাসী গোসাই ঠাকুরই হলেন ছোট বাবা। তিনি ছেলেকালে পলসা নামক গ্রামে মুন্ডমালিনী মায়ের সাথে খেলা করতেন। সন্ন্যাসী গোসাই ছোট বাবার বড় ভাই, বিভূতি গোসাই মানে বড় বাবা, দুজনই সংসার ত্যাগ করে মুন্ডমালিনী তলায় সাধনা শুরু করেন। সন্ন্যাসী গোসাই ছোট বাবার জীবনী এই দেওয়ালে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কিভাবে উনি বালক থেকে মুন্ডমালিনী তলায় প্রথম হরিহর সাধনায় সিদ্ধি লাভ করেন আর মুন্ডমালিনী মায়ের কোলে মাথা রেখে দেহত্যাগ করেন, তার সবই বর্ণনা এখানে দেওয়াল চিত্রের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন মহাদেবের বড় মূর্তিটি দর্শন করছি। ছোট বাবা হরিহর মানে মহাদেবের সাধনায় সিদ্ধিলাভের পর মুন্ডমালিনী মায়ের সাধনাতেও সিদ্ধিলাভ করেছিলেন। ভগবানের মূর্তিটির ডান দিক থেকে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে যদি আমরা এগিয়ে চলি মুন্ডমালিনী মন্দিরে পৌঁছে যাব। ডান দিকে মায়ের মন্দিরে যাওয়ার পথ, আর বাঁদিকে রয়েছে ভক্তদের থাকার ব্যবস্থা। এখানেই মায়ের অন্নভোগে রান্না করা হয়। অন্নভোগ খেতে হলে সকাল 9টার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে। ভোগ সংগ্রহের সময় হলো দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। আমরা এখন ফিরে যাচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভ্রমণেশা।